বুবলি সাক্ষাৎকারে গিয়ে এ নিয়ে সবাই প্রশ্ন তুলেছে, বুবলি কেন এই কথা বললো? ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঈদের সময় সব তারকারাই ঈদ আড্ডায় বসে, তাদেরকে সাক্ষাৎকারে নেওয়া হয়। অন্যদিকে বুবলিকেও নেওয়া হয়েছিল। তখন বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি হতে চান যদি কখনো চান্স পান? তখন বুবলি বলেছিল, কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হয়ে দেখাতে চাই। শাকিব খানের মাথায় কি চলে কি চলছে সেই ব্যাপারটা আমি কিছুক্ষণের জন্য হলেও বুঝতে চাই। তখন বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল, এত সময় এত বছর একসাথে থেকেও চিনতে পারেননি? তখন বুবলি বলেছিল, 30 বছর একসাথে থাকলেও অনেককে চেনা যায় না, অনেকের মাথায় কি চলছে কি চলে না সেগুলো বুঝতে গেলে আসলে কিছুক্ষণের জন্য হলেও তার মতো হতে চাই, শাকিব খান হয়ে দেখাতে চাই, শাকিব খান হয়ে বুঝতে চাই তার মাথায় কখন কি চলে। ভিউয়ার্স, বুবলি একবার হলেও শাকিব খান হতে চায়, শাকিব খান হয়ে বুঝতে চায় আসলে শাকিব খানের মনে কে রয়েছে, বুবলি না অপু বিশ্বাস। বুবলির এই ধ্যান ধারণা কোথা থেকে এসেছে কেউ বুঝতে পারছে না। অনেকেই হাসাহাসি করছে, আবার অনেকেই বলছে বুবলির কথা সত্য, কারণ শাকিব খান যে বর্তমানে নতুন নতুন সিনেমা দিচ্ছে ভক্ত দর্শকদের, এগুলো কীভাবে দিচ্ছে সেই ব্যাপারটা সে জানতে চায়। সবাই বলছে শাকিব খানের সিনেমাগুলোর সাথে শাকিব খান যেন মিশে যায়, তাকে যে ক্যারেক্টার দেওয়া হয় সেই ক্যারেক্টার এমনভাবে মিশে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়। শাকিব খানের সব সিনেমাগুলো ভাইরাল হয়েছে বর্তমানে, সুপারহিট হয়েছে তুফান, রিলিজ পাওয়ার সাথে সাথে এত ভক্ত দর্শকদের ভিড় যা হিমশিম খাচ্ছে সবাই। ভিউয়ার্স, বুবলি যে বলল কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চায়, এই ব্যাপারে আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।